সিএএ কার্যকর হবার পর এই প্রথম মতুয়াগড়ে বনগাতে এলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে কী বার্তা দেন সেদিকেই নজর ছিল সকলের। এদিন বক্তব্যের প্রায় শুরুতেই মতুয়াদের আশ্বস্ত করেন অমিত শাহ। তিনি বলেন, মতুয়াদের আশ্বস্ত করতে এসেছি, নাগরিকত্ব মিলবে, দেশে সম্মানের সাথে থাকবেন, বিশ্বের কোনো শক্তি আটকাতে পারবে না, এটা মোদির গ্যারান্টি। এদিন একই ইস্যুতে তৃণমূল নেত্রীকেও আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বাধা দিচ্ছেন। পাশাপাশি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সিএএতে আবেদন করুন, কেউ ভয় পাবেন না। তুমি মেরে মতুয়া সমাজ ওয়ালো কো কেনে আয়া হু, হর এক কো ঘর ঘর জাকার হামারা শান্তনু ঠাকুর সিএএ সে নাগরিকতা দেনে কা কাম ভারতীয় জনতা পার্টি। ভাইও বেনো, মতুয়া সমাজ কে লোগো কো মে আশ্বস্ত করনে আয়া হু, এ মমতা ব্যানার্জি দিদি ঝুঠ বোল রই হে কে সিএ মে জো অর্জি করেঙ্গে উনকো তকলিফ আয়েগি। মে গ্যারান্টি দেকর জাতা হু বনগাঁও ওয়ালো, কিসি কো কোই তকলিফ নহি আয়েগি, নাগরিকতা ভি মিলেগি অর দেশ মে সম্মান কে সাথ জি ভি পাও। মেরি বাত ধ্যান সে সুন লো, দুনিয়া কি কোই তাকত মেরে হিন্দু শরণার্থী ভাই, বৌদ্ধ শরণার্থী ভাই, জৈন শরণার্থী ভাই কো নাগরিক বননে সে রোক নহি সকতি, এ নরেন্দ্র মোদী কা বাদা হে, মে আজ আপকো বতা কর দাতা হু। ভাইও বেনো, এ ভ্রম ফেলাতে হে আপ, কোই ডরনা মত, আপ সবই আপকা অ্যাপ্লিকেশন আপলোড করো। প্রসঙ্গত, মঙ্গলবার বনগা আরএস মাঠে বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বনগা বিডিও অফিস সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ডে নামেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এরপর কনভয় নিয়ে সোজা চলে আসেন জনসভার মঞ্চে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিগত কংগ্রেস সরকারকেও নিশানা করেছেন তিনি। রাম মন্দির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, অযোধ্যায় রাম মন্দির বানানোর দরকার ছিল কিনা আপনারাই বলুন। পাশাপাশি তার অভিযোগ, সমস্ত রাজনৈতিক দল বাধা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকেও রাম মন্দির উদ্বোধনে নিমন্ত্রণ করা হয়েছিল বলেও দাবি করেন অমিত শাহ। তার অভিযোগ, ভোট ব্যাংকের কথা ভেবে তারা কেউ উপস্থিত হননি। তিনি বলেন, ভাইও বেনো, মুঝে বতাও, অযোধ্যা মে রাম মন্দির বননা চাইয়ে থা ইয়া নহি বননা চাইয়ে থা? আরে জোর সে বলো যুবাও, বননা চাইয়ে থা ইয়া নহি বননা চাইয়ে থা? 70 সাল সে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস কমিউনিস্ট রাম মন্দির কো রোক কর বেঠে থে। আপনে মোদীজি কো দূসরি বার প্রধানমন্ত্রী বনায়া, 5 সাল মে উনোনে কেস ভি জিতা, ভূমি পূজন ভি কিয়া অর 22 জানুয়ারি কো প্রাণ প্রতিষ্ঠা কর কর জয় শ্রী রাম কর দিয়া। অর ভাইও বেনো, এ দেখিয়ে মমতা দিদি কো নিমন্ত্রণ গয়া, এ রাহুল বাবা কো নিমন্ত্রণ গয়া, মগর কোই রাম মন্দির কি প্রাণ প্রতিষ্ঠা মে নহি গয়া। কিউ নহি গয়া? ও আপনি ভোট ব্যাংক সে ডরতে হ্যায়। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল নরেন্দ্র মোদীর সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের কথা। বাদ যায়নি অনুপ্রবেশ, কয়লা, রেশন দুর্নীতি, শিক্ষক দুর্নীতির কথাও। অমিত শাহ বলেন, আপনারা একসাথে 50 কোটি টাকা দেখেছেন কখনো? এখানে মন্ত্রীর ঘর থেকে একসাথে এত টাকা উদ্ধার হয়েছে। চিটফান্ড, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এর সাথে যারা যুক্ত আপনাদের সকলের জেল যাত্রার ব্যবস্থা করা হচ্ছে, কেউ ছাড় পাবেন না। মুঝে আপ বাতাও ভাই, আপ কিসি নে এক সাথ 50 কোটি রুপিয়া জীবন মে দেখা হে ক্যা? দেখা হে? ইনকে এক মন্ত্রী কে ইয়াহাঁ সে
50 करोड़ रुपया निकलता है, 50 करोड़ रुपया। मैं आज पूछने आया हूं ममता दीदी को, ये 50 करोड़ रुपया किसका है? ये मंत्री का नहीं है बनगांव वालों, आपका पैसा लूटकर ममता दीदी ने अपने मंत्रियों को देने का काम करा है। मंत्रियों को मुझे बताओ, उनको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? ये ममता दीदी कहती है, उनको क्यों जेल में डाला? ममता दीदी अभी तो शुरुआत है, चीट फंड घोटाले वाले, शिक्षक भर्ती घोटाले वाले, राशन वितरण घोटाले वाले, नगर पालिका की भर्ती की घोटाले वाले, शिक्षक भर्ती की घोटाले वाले, गाय तस्कर वाले, कोयला तस्करी वाले और पैसे के बदले सवाल करने के घोटाले वाले, आप सभी को जेल में जाने की तैयारी रखनी है। किसी को छोड़ा नहीं जाएगा, किसी को छोड़ा नहीं। राज्य राजनीतिते सरगरम किन्तु बनगा, পাশাপাশি কিন্তু হাই ভোল্টেজ পরপর সভা চলছে বনগাতে। অর্থাৎ পাখির চোখ কিন্তু এবার বনগা, আর সেই পাখির চোখকে নিশানা করে কিন্তু একের পর এক দলের প্রধানরা আসছেন কিন্তু বনগাতে সভা করতে। তেমনই ঠিক আজ কিন্তু অমিত শাহ বনগাতে সভা করলেন এবং তিনি বললেন সিএএ কেউ আটকাতে পারবে না। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।